টাকা পাচারের মামলা। শাহজাহানকে জেলে জেরা করতে আদালতের অনুমতি চাইল ইডি। অনুমতি মিলতেই জেলে ইডির আধিকারিকেরা। মাছ আমদানি ও রপ্তানি ব্যবসার আড়ালে কোটি কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ উঠেছে শেখ শাহজাহানের বিরুদ্ধে। সেই ঘটনার তদন্তে জেলে গিয়ে শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করবে ইডি। জেলে গিয়ে জেরার অনুমতি চেয়ে গত বৃহস্পতিবার আদালতে আবেদন করে ইডির আধিকারিকরা। আদালত সেই আবেদন মঞ্জুর করে। অনুমতি মিলতেই শনিবার বসিরহাট জেলে ধৃত তৃণমূল নেতাকে জেরা করতে আসেন ইডির আধিকারিকরা। ইডি সূত্রে জানা গিয়েছে, গত 14 মার্চ ধামাখালী ও সরবেরিয়াতে শাহজাহানের একাধিক সিন্ডিকেট ব্যবসায়ীদের বাড়িতে হানা দেয় তারা। সেখানে বহু নথি উদ্ধার হয়েছে। নথিতে স্পষ্ট, শাহজাহান মাছের ব্যবসার আড়ালে টাকা বিদেশে পাচার করেছে। সেই ঘটনার তদন্তে এদিন জেলে তাকে জেরা করতে আসে ইডির আধিকারিকরা। গত 5ই জানুয়ারি সরবেরিয়া শাহজাহানের বাড়িতে আসে ইডি। সেখানে ইডির আধিকারিকদের উপর চড়াও হয় নেতার অনুগামীরা। কয়েকজন আধিকারিক জখম হন, আক্রান্ত হয় সংবাদ মাধ্যম। এরপর বেশ কিছুদিন পালিয়েছিল শেখ শাহজাহান। অবশেষে হাইকোর্টের নির্দেশে তাকে গ্রেফতার করে পুলিশ। আদালত ঘটনার তদন্তভার দেয় সিবিআইকে। আদালতের নির্দেশে ধৃতকে নিজেদের হেফাজতে নেয় সিবিআই। বর্তমানে জেলে বন্দি ধৃত তৃণমূল নেতা। ইতিমধ্যেই শাহজাহান সহ তার ভাই ও তার বেশ কিছু অনুগামীকে গ্রেফতার করেছে সিবিআই। এদিন আদালতের নির্দেশ মিলতেই বসিরহাট এলাকায় পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্মীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বসিরহাট। মাছ আমদানি ও রপ্তানি ব্যবসার আড়ালে কোটি কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ উঠেছে শেখ শাহজাহানের বিরুদ্ধে। সেই ঘটনার তদন্তে জেলে গিয়ে শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করবে ইডি। জেলে গিয়ে জেরার অনুমতি চেয়ে গত বৃহস্পতিবার আদালতে আবেদন করে ইডির আধিকারিকরা। আদালত সেই আবেদন মঞ্জুর করে। অনুমতি মিলতেই শনিবার বসিরহাট জেলে ধৃত তৃণমূল নেতাকে জেরা করতে আসেন ইডির আধিকারিকরা। ইডি সূত্রে জানা গিয়েছে, গত 14ই মার্চ ধামাখালী ও সরবেরিয়াতে শাহজাহানের একাধিক সিন্ডিকেট ব্যবসায়ীদের বাড়িতে হানা দেয় তারা। সেখানে বহু নথি উদ্ধার হয়েছে। নথিতে স্পষ্ট, শাহজাহান মাছের ব্যবসার আড়ালে টাকা বিদেশে পাচার করেছে। সেই ঘটনার তদন্তে এদিন জেলে তাকে জেরা করতে আসে ইডির আধিকারিকরা। গত 5ই জানুয়ারি সরবেরিয়া শাহজাহানের বাড়িতে আসে ইডি। সেখানে ইডির আধিকারিকদের উপর চড়াও হয় নেতার অনুগামীরা। কয়েকজন আধিকারিক জখম হন, আক্রান্ত হয় সংবাদ মাধ্যম। এরপর বেশ কিছুদিন পালিয়েছিল শেখ শাহজাহান। অবশেষে হাইকোর্টের নির্দেশে তাকে গ্রেফতার করে পুলিশ। আদালত ঘটনার তদন্তভার দেয় সিবিআইকে। আদালতের নির্দেশে ধৃতকে নিজেদের হেফাজতে নেয় সিবিআই। বর্তমানে জেলে বন্দি ধৃত তৃণমূল নেতা। ইতিমধ্যেই শাহজাহান সহ তার ভাই ও তার বেশ কিছু অনুগামীকে গ্রেফতার করেছে সিবিআই। এদিন আদালতের নির্দেশ মিলতেই বসিরহাট এলাকায় পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্মীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বসিরহাট। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।